উন্নয়নের পাশে আপনাদেরকে ভোট প্রার্থনা করব। আমাদের যারা প্রার্থী হবেন ওদেরকে ভোট দেওয়ার জন্য, কারণ আমরা এক সময় আপনারা ত্রিপুরা রাজ্যের মানুষ, ভোট কীভাবে দিতে হয় সেটা আপনারা জেনে গেছেন, 25 বছরের সিপিএম সরকারকে কীভাবে সরাতে হয় সেটা আপনারা শিখেছেন। সন্ত্রাস প্রতিশ্রুতি রক্ষা করে কোনো দল টিকে থাকতে পারে না, সেই শিক্ষা থেকে এবার আবার সেই শিক্ষা দেবেন বিজেপি সরকারকে, যাতে ওই দায়িত্ব বাহিনী দিয়ে সন্ত্রাস করে বিরোধীদের মিছিল মিটিং করার অধিকার না দেওয়ার প্রতিবাদে আজকে সেই ভোট আপনার ভোট বেকার বিরোধী সরকার, এই বিজেপি সরকার প্রতিশ্রুতি বিরোধী সরকার, এই বিজেপি সরকার নারী নির্যাতনের সরকার, এই বিজেপি সরকার ব্যবসায়ীদের পঙ্গু করার সরকার, এই বিজেপি সরকার গরিব মানুষের পকেট কাটার ট্যাক্স কাটার সরকার, এই বিজেপি সরকার। এই বিজেপি সরকারকে একটা ভোট না দেওয়ার জন্য আমি আবেদন রাখবো, কারণ আপনারা দেখেছেন দ্রব্যমূল্যের হার কোথায় গেছে, পুঁজিবাদী সরকারের দু চারজন ভারতবর্ষের পুঁজিবাদী হয়ে কাজ করতে গিয়ে এই বিজেপি সরকার ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। আজকে একটা বড় লোক যেটা 200 টাকার তেল খাচ্ছে, একটা সাধারণ গরিব মানুষ সে 200 টাকা দিয়ে ঘরতে বাজার থেকে তেল কিনতে হচ্ছে। তাহলে ভারতের 100% মানুষের মধ্যে 25% হচ্ছেন অবস্থাশালী, আর 75% হচ্ছে মধ্যবিত্ত এবং গরিব মানুষ। এই মধ্যবিত্ত গরিব মানুষের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গরিবরা তো কিছু সরকারি অনুদান, কেন্দ্রীয় সরকার, আমাদের কংগ্রেস সরকার ইন্দিরা গান্ধী থেকে 20 দফা কর্মসূচি যে সুযোগগুলো দিয়েছেন, যেগুলোর নাম পাল দিয়ে এই বিজেপি সরকার বলছে আমরা দিচ্ছি, কোন প্রকল্পটা বিজেপি সরকার ঘোষণা দিয়েছেন সেটা আপনারা আপনাদের এই বিবেক জ্ঞান থেকে, আপনাদের প্রতি এক সময় অস্বীকৃতি ছিল ঘরের ছেলেমেয়েরা, এখন ওই মোবাইল টিপলে গুগলে গেলে সবাই জানতে পারবেন বিজেপি সরকার এরকম প্রোগ্রামগুলো গরিব মানুষের জন্য দিয়েছেন। আজকে সেই জায়গাতে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, মানুষের প্রতি যে প্রতারণা করেছে, আজকে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতির বিরুদ্ধে, যারা সরকার আসার জন্য নির্বাচনী প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি যারা রক্ষা করবেন না সেই জায়গা পর্যন্ত এসে গেছে, ওই বিজেপি সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে জনসাধারণ জনস্বার্থ মামলাতে। আজকে সেই জায়গাতে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, এই বিজেপি সরকারকে সরানোর জন্য আমাদের পাশে এসে, আমাদের আমাদের ত্রিপুরাকে আমাদের সংগ্রামের পাশে এসে দলমাতৃত্বে সামিল হওয়ার জন্য, অনেকের মনে ক্ষোভ থাকতে পারে।